to all of you. কালকে তারা কিছু বলেনি, যখন আমাদের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ বর্মন এসেছে হঠাৎ করে বন্ধ হয়ে গেল অডিটোরিয়াম হল। আজকে হ্যাঁ আজকে এক্ষুনি কি উপলক্ষে আজকে রক্তদান শিবির ছিল? যুব দিবস, স্বামীগণদের জন্মদিন উপলক্ষে আমরা যুব দিবস করেছিলাম এবং একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলাম। কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পে সমস্ত যে টিমটা আছে তারা নাকি সবাই অসুস্থ এবং সুদীপ বর্মন আসার সাথে সাথেই অডিটোরিয়াম হল বন্ধ হয়ে গিয়েছে। উনি আসার আগে কি অডিটোরিয়ামটা খোলা ছিল? হ্যাঁ খোলা ছিল, এবং কালকেও যখন আমরা ডেকোরেটর নিয়ে অডিটোরিয়াম হলটা সাজালাম তখনও কোনো স্যার বা কোনো প্রফেসর বা কোনো প্রিন্সিপালের কোনো দায়বদ্ধ ছিল না। কিন্তু এখন বলছে তোমরা কোন থেকে পারমিশন নিয়েছো, যুব দিবস করার জন্য কার থেকে পারমিশন নেবো আমরা? আমরা আমাদের কলেজ জন্মদিন, এটা কে বলছে? প্রিন্সিপাল মহোদয়া। আপনাকে থানার পারমিশন নিয়েছেন? হ্যাঁ, আমরা থানা এডিএম এসডিপিও থেকে সমস্ত পারমিশন নিয়েছিলাম ব্লাড ডোনেশনের জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ব্লাড ডোনেশন করতে পারিনি, ভাবলাম যুব দিবস করেনি, যুব দিবসও আমাদেরকে করানো হলো না। জন্মতিথি আজকে রাষ্ট্রীয় উদ্যোগ নিয়েছিল, যে কোনো কারণে হোক এটা হয়নি, ছাত্রছাত্রীরা ইন্সপায়ার করে যায় অন্তত আগামী দিন যেন তারা রক্তদান এগিয়ে আসেন। আগামী দিন হতাশ না হয়ে পড়ে, কারণ এটা মানে শুভ উদ্যোগ নিয়েছিল সেটা আজকে হচ্ছে না। আগামী দিন যেন তারা আরো বেশি মাত্রায় আরো বেশি করে উদ্দীপনা উৎসাহের মাধ্যমে রক্তদান এগিয়ে আসে, সে পাত্রটুকু বার্তাটুকু দেওয়ার জন্য এসেছি। এমনিতে কলেজ বন্ধ হয়ে গেছে, কলেজে 50% ক্যাপাসিটি নিয়ে ক্লাস করা, তো সেইভাবে আমরা আর্জেন্ট কম্পিটিশন থিংয়ে একটা সাবস্টিটিউট রুটিন করলাম, এক এক দিনে এক একটা সেমিস্টার আছে, তো আজকে শুধুই ফার্স্ট সেমিস্টার আছে। সেইভাবে আমরা আবার 15-এর পরে যেই এদের কি ভ্যাকসিনেশন কি হচ্ছে না হয়েছে? কলেজে তো কোনো বেরো নাই ভ্যাকসিনেশনের, পার্সোনালি ওরা ভ্যাকসিন নিতে পারে। ইনস্টিটিউশনে ভ্যাকসিনেশন দেওয়ার কি একটা প্রসেস ওরা এটা স্কুল লেভেলে জাস্ট বোধ হয় শুরু হয়েছে কলেজ লেভেলে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের যে একটা উৎসবের মেজাজে আগে রক্তদান হতো সেটা ইদানিং কালে আর হচ্ছে না। এই শুভ উদ্যোগে অশুভ শক্তি বিভিন্ন জায়গায় কখনো রক্তদান শিবিরে হামলা হুজ্জতি, কখনো নানহক ভাবে এই রক্তদান শিবিরগুলো বানচাল করার চেষ্টা করে থাকেন, উৎস শুকিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সেই কারণে। যতই বাধা আসুক আমরা আমাদের লক্ষ্যে স্থির, যতই ষড়যন্ত্র হোক আমরা আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে, মুমূর্ষু রোগীদের পাশে তাদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এই অতিরিক্ত রক্ত থেকে আমাদের শরীরের আমাদের রক্ত প্রদান করতে হবে, এর থেকে মহতি কিছু দান হতে পারে না। উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি, তোমাদের দ্বারা দেশ এবং আমাদের রাজ্য গণতান্ত্রিক দিক দিয়ে আরো শক্তিশালী শক্তি অর্জন করবে সেটা প্রত্যাশা করি। তোমাদের মাধ্যমে নিপীড়িত পীড়িত মানুষ যারা প্রতিবাদ করতে সাহস পায় না তোমরা তাদের ভাষা ফিরিয়ে দেবে সেটা প্রত্যাশা করি। স্টুডেন্টস আর দ্য মেইন পিলার টু সাকসেস, এই এই দেশের স্টুডেন্টরাই নির্ণয় করবে আগামী দিন দেশ কোন পথে চলবে।
ভুল আমাদের দ্বারা হয়, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু ভুলটা যদি উপলব্ধি করে এটা সংশোধন না আনি কিংবা না শুধরাই সেটা পাপ হিসেবে পরিণত হয়। আমরা সবাই অজান্ত অনেক ভুল করেছি, ইনক্লুডিং মাইসেলফ। দ্য টাইম হ্যাজ কাম, সময় এসছে এই ভুলটা সংশোধন আমাদের করতে হবে। যে ভুল আমরা করেছি এই ভুলের সংশোধনী আমাদের আনতে হবে আগামী দিন। এই ভুলের সংশোধনের জন্য আপনারা তৈরি থাকবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ইংরেজি শুভনববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনারা আপনাদের পরিবার পরিজনদের নিয়ে বছরের প্রত্যেকটি দিন ঈশ্বর আপনাদের ভালো ভালো বার্তা, ভালো ভালো সন্দেশ আপনাদের কাছে পৌঁছে দিক। আজকে এই পবিত্র দিনে স্বামী বিবেকানন্দের চরণে আমার কোটি কোটি শ্রদ্ধার গণ নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কলেজের ছাত্রছাত্রীরা আজকের এই পবিত্র দিনে একটি রক্তদান শিবির করতে চেয়েছিল আমাকে উদ্বোধক হিসেবে এবং প্রধান অতিথি হিসেবে আশিসবাবুকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এটা জানার পর স্বাভাবিকভাবেই যাদের কাছে প্রাধান্য হচ্ছে এই সমস্ত অনুষ্ঠানগুলোকে নিয়ে রাজনীতি করা, তারা প্রথমে কলেজে রক্তদান হতে দেবে না, তারপর পারমিশন ওনারা নিয়েছেন, ছাত্রছাত্রী নিয়েছেন, পরবর্তী সময়ে যখন সব ফাইনাল লাস্ট মোমেন্টে স্বাস্থ্য আধিকারিক যার দায়িত্ব ছিল এখানে টিম পাঠানোর, তারাও বললেন যে না আমরা আজকে এখানে আসব না। তাহলে পরিষ্কার যে চাপের অদৃশ্য যে শক্তি, যারা মানুষের হিতের কথা চিন্তা করে না, তাদের অঙ্গুলো হিলনেই আজকে রক্তদান যে শিবিরটা এখানে হওয়ার কথা ছিল সেটা আজকে হয়নি। আমরা জেনে শুনে এসেছি যে আজকে হবে না, যার ছাত্রছাত্রীদের তাদের এই রক্তদানে উৎসাহ যেন ভাটা না পড়ে কদিন আটকে রাখবে। আমরা বলেছি আজকে হয়নি ঠিকই, কিন্তু তোমাদের এই উদ্যোগটাকে আমি সালাম জানাই, সাধুবাদ জানাই। আগামী দিন যে টার্গেট তোমরা করেছিলে তার থেকে দ্বিগুণ টার্গেটে আমরা যেন রক্ত দান করতে পারি মানুষের স্বার্থে, কারণ মানুষের স্বার্থেই ছাপে আজকে যেই যার জন্মদিন স্বামী বিবেকানন্দ, জীবে প্রেম করে যে জন সেই জন সে বিশেষ ঈশ্বর, এর থেকে মহতির দান আর কিছু হতে পারে না। একটা মুমূর্ষ অজানা একজন রোগীকে আমি আমার রক্তের বিনিময়ে, কোন জাতের, কোন ধর্মের, কোন বর্ণের আমরা কেউই জানি না, এই রক্তদানের দানের মাধ্যমে একটা মুমূর্ষ রোগী প্রাণ ফিরে পায়। এতেও যদি তাদের বাধা হয়, বিগত দিনগুলোতে দেখেছি বিভিন্ন রক্তদান শিবিরে হামলা হুজুদের ঘটনা আমরা দেখেছি, এটারই একটা অঙ্গ হিসেবে আজকের এখানে এটা ক্যান্সেল করা হয়েছে। যাই হোক, আমি আমার অ্যাপ্রিসিয়েশন টু অল দ্য স্টুডেন্ট কমিউনিটি যারা এই মহতি উদ্যোগ হাতে নিয়েছিলেন একটা ঐতিহাসিক দিনকে সামনে রেখে। আজকে হয়নি, আগামী দিন আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে আমরা রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত করব। রক্তদান শিবিরের যে অনুমতি দেওয়া হয়নি এর কারণ হিসেবে কী দেখানো হয়েছে? কারণ কি আর কেউ কাউ দেখায়? হ্যাঁ, স্টুডেন্টসরা ভালো, আপনারা স্টুডেন্টকে জেনে নেবেন, আমি এই নোংরা রাজনীতিটা আমি এখানে প্রকাশ্য বলতে চাই না। তো যাই হোক, অল ইজ নট লস্ট, সি দেম ইন দ্য কামিং ডেজ।